2019 সালের শেষের দিকে স্টার জলসায় শুরু হয় ধারাবাহিক মোহর। ধারাবাহিকটির লিড চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী সোনা সাহা। দেবী চৌধুরানী শেষ হতে না হতেই মোহর ধারাবাহিক দিয়ে আবারও সিরিয়ালে ফিরেছেন তিনি। ধারাবাহিকটি শুরুর পর থেকে দর্শকদের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছে। গল্পে দেখা যায়, মোহর পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য বিয়ের আসর থেকে পালিয়েছে। পরে অনেক সংগ্রাম করে কলকাতার একটি নামকরা কলেজে ভর্তি হয়েছে সে। কিন্তু সেই কলেজে অনেকে তার বাধা হয়ে দাঁড়িয়েছে, তৈরি হয়েছে অনেক শত্রু। তার মধ্যে মোহরের দুজন বড় শত্রু হলো ধারাবাহিকের নায়ক শঙ্খদ্বীপের দুই বোন দিয়া এবং ময়ূরী। তবে এই ভিডিওতে আমরা কথা বলতে চলেছি মোহরের ক্লাসমেট ও শঙ্খদ্বীপের বোন দিয়ার বাস্তব জীবন সম্পর্কে। তার আগে বন্ধুরা, আপনি যদি মোহরের একজন ফ্যান হয়ে থাকেন তবে এই ভিডিওতে একটি লাইক দিয়ে না টেনে সম্পূর্ণ দেখবেন। ধারাবাহিকে শঙ্খদ্বীপের বোন দিয়ার ভূমিকায় যিনি অভিনয় করছেন তাকে কি আপনারা চিনতে পেরেছেন? তিনি হলেন টেলি অভিনেত্রী প্রিয়াঙ্কা মিত্র। প্রিয়াঙ্কা যে এই প্রথম বাংলা সিরিয়ালে অভিনয় করছেন সেটা কিন্তু নয়, এর আগে একটি জনপ্রিয় সিরিয়ালে নায়িকার ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছিল তাকে। জি বাংলার ছদ্মবেশী ধারাবাহিকের কথা মনে আছে, যেখানে নায়কের ভূমিকায় ছিলেন রাজা গোস্বামী? সে ধারাবাহিকে প্রথমবার নায়িকার ভূমিকায় টেলিপর্দায় আত্মপ্রকাশ করেছিলেন প্রিয়াঙ্কা মিত্র। কিন্তু মাত্র এক মাসের মধ্যে বদলে দেওয়া হয়েছিল ধারাবাহিকের নায়িকাকে। এরপর ছদ্মবেশীতে প্রিয়াঙ্কার জায়গায় দেখা গিয়েছিল নবনীতা দাসকে। ধারাবাহিকের এই নায়িকা বদলের কারণ হিসাবে জানা গিয়েছিল যে সেই সময় অভিনেত্রীর শরীর খুব অসুস্থ ছিল, তাই এমনটা ঘটেছিল। এটা প্রায় আড়াই বছর আগের কথা। 2017 সালের প্রথমে শুরু হয়েছিল ছদ্মবেশী ধারাবাহিকটি। তারপর থেকে প্রিয়াঙ্কাকে আর টেলিপর্দায় অভিনয় করতে দেখা যায়নি। অনেক বছর পর আবার মোহর ধারাবাহিক দিয়ে টেলিপর্দায় ফিরলেন তিনি। তবে এবার নায়িকা নয়, খলনায়িকার চরিত্রেই দেখা যাচ্ছে তাকে। প্রিয়াঙ্কা 1996 সালের 12ই আগস্ট জন্মগ্রহণ করেন। এখন তার বয়স মাত্র 23 বছর। অভিনয় ছাড়াও নিয়মিত মডেলিং করেন এই অভিনেত্রী। অভিনেত্রীর আসল বাড়ি দমদমে। প্রিয়াঙ্কার ডাকনাম পাখি। পর্দার বাইরেও অভিনেত্রী এখনও অবিবাহিত। তবে এই মুহূর্তে একজনের সাথে সম্পর্কে আছেন প্রিয়াঙ্কা, কিন্তু তার পরিচয় জানা যায়নি। তো প্রিয় দর্শক, মোহর ধারাবাহিকের দিয়াকে বাস্তবে দেখে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, আর বিনোদন জগতের মজার সব ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।